মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কামিজের সাইড কেন ঝুলে যায়, এটা কিভাবে ঠিক করবেন। তো প্রথমে এরকম কামিজটা কেটে ফেলবেন। তো এখানে যে নেকলাইন আছে সেই নেকলাইনে দাগ দিবেন। নেকলাইনে দাগ দেওয়ার পর আপনি যা দেন নেকলাইন সেটা ধরবেন, ধরে তারপর নেকলাইনটাকে এইভাবে ধরে তারপর এখানে লং যা আছে, লং আছে এখানে 43, আপনার লম্বা যা হবে সেখানে ধরবেন। ধরে ঠিক এইভাবে কোনাকুনি ধরবেন। কোনাকুনি ধরার পর এখানে দাগ দিবেন, দাগ দিয়ে এখানে ধরে রাখবেন। এখানে ধরে এইভাবে 43, আবার এইভাবে 43। তো এই দেখুন, এইভাবে যখন আপনি 43 করে কোনাকুনি ধরবেন তখন এই যে সাইডে যে কাপড়টা বাড়তি থাকে সেই কাপড়টা কেটে ফেলবেন। দেখুন, এখন আপনি যখন এই কাপড়টা কেটে ফেলবেন তখন কিন্তু আর সাইডে কোনা ঝুলবে না। তো আমরা করি কি, ওই সোজা দিই, সোজা দিলে হয় কি ওই দুই সাইডে ঝুলে যায়, আর যত ঘের হবে তত কিন্তু নিচে সাইড দিয়ে ঝুলে যাবে বেশি। তো ঘের দিলেও ঠিক একই নিয়মে করবেন, এই লম্বা থেকে এরকম কোনাকুনি ধরবেন। এখানে মূল লম্বার মাপটা নেবেন, নিয়ে ইনসিটিভটাকে এইভাবে রাউন্ড করে নিয়ে আসবেন। রাউন্ড করে নিয়ে আসার পর এখানে দাগ দিবেন, দাগ দিয়ে এই বাড়তি কাপড়টা কেটে ফেলে দিবেন। এই যে দেখুন, এই বাড়তি কাপড়টা কেটে ফেলে দিয়েছি, এখন একটা রাউন্ড হয়েছে। তো দুই সাইডে ঝোলা কিন্তু এই কাপড়টা ঝুলতো, এটা যদি থাকতো তাহলে ঝুলতো। তো এইভাবেই আশা করি বুঝতে পেরেছেন কিভাবে এই কোনা ঝুলে গেলে কামিজ ঠিক করবেন বা কেন কামিজ কোনা ঝুলে যায়। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটন আইকনটা ক্লিক করে দিবেন, যাতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশানগুলো খুব দ্রুত পেতে পারেন। তো আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। পাল মিডিয়ার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা রইলো।